হ্যালো বন্ধুরা, আজ দেখ আজকে রবিবার, তো সানডে স্পেশাল আজকে কি হবে তোমাদের দেখাচ্ছি। কিন্তু তার আগে বলি, এই যে দেখছো সারাদিনই ধরে আছে বৃষ্টি, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আর কি করা যাবে, তাই জন্য মনটা একটু অন্য রকমের রান্না খেতে চাইছিল। কিন্তু আজকে তো রবিবার, আর এই মাসটা হচ্ছে পুরোপুরি শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসের হচ্ছে কালকে পড়বে প্রথম সোমবার, তাই জন্য আজকে যেহেতু রবিবার আমরা নিরামিষ খাই, কারণ কালকে আমরা বাবার কাছে জল ঢালতে যাব, আর সেই জন্য আর এদিকে বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি বানাবো। আর দেখো খিচুড়ি বানানোর জন্য খুব একটা আইটেম ছিল না ঘরে, আর বাড়িতে লাগিয়েছিলাম পুঁই গাছ কাটার জন্য চলে এসেছি এই যে পেছনে ছোট্ট একটা সরু একটা জায়গায়, তো আমি পুঁই গাছ লাগিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই এবারে বাড়িতে এসেছিলো, এসে কী করলো, পুঁই গাছগুলোকে একেবারে মাচা করে তুলে দিল, তো তুলে তো দিল একেবারে ওপরেই তুলে দিল, তো হাতই যাচ্ছে না, কী করে পারবো পুঁই ডালগুলো। কোনো রকমে একটা ডাল পেয়ে আমি পেড়ে আনলাম, তো পেরে এনে সব রকমের আনাজ কাটাকুটি করে এই যে রান্না করতে বসে গেলাম। যাই ছিল তাই দিয়ে বানালাম, আলুগুলো মোটা মোটা করে কেটে কুঁদরি আলুর ভাজা করেছি, কারণ আলুর যা দাম বেড়েছে, সরু সরু আলু কাটলে তো আলুটা অনেকটাই খরচা হবে, তাই জন্য অনেকটা আলুর দাম বেড়ে গেছে। এই মাসে বাজার করার সময় বলেছিল যে আলু কম খাও, তো যতই বলি না কেন আলুর দাম বেড়ে গেছে, কিন্তু বাড়িতে কি ছোটো বাচ্চা থাকলে সে কি শুনবে, সে তো কিছুতেই শুনবে না, তাই জন্য আমার ছেলে তো একেবারে আলু খাবার পটু। আর এদিকে দেখো কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে, আর এবার আমি সবজি বসিয়ে দিয়েছিলাম। সবজিটা ছিল পাঁচ মেশালি সবজি, সবজির মধ্যে ছিল পুঁই শাক, কুমড়ো, বেগুন, আলু, পাঁচটা কোনো রকমে আমি ম্যানেজ করে পাঁচটাই রান্না করেছিলাম, কারণ আজকে আমাদের বাজার করতে যাওয়ার লোকই ছিল না। আর এদিকে দেখছি আমার খিচুড়িটা ভর্তি হয়ে গেছে, তো একবারে হাত নাড়তে পারছিলাম না, তাই জন্য আমি খিচুড়িটাকে কী করলাম হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম, তো আমার সবই কিছু কমপ্লিট হয়ে গেছে। লাস্টে নামানোর সময় আমি দিয়ে দিয়েছিলাম একটু এলাচ দিয়েছিলাম, আর একটু চিনি দিয়েছিলাম সব রকমের সবজিতে, তো আজকে পুরোপুরি নিরামিষ। কালকে যেহেতু আমরা শ্রাবণ মাসে জল ঢালতে যাবো প্রথম, তো আমার ভিডিওটি কেমন হয়েছে জানাও, তো যারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, ফলো বাটন ফলোশিপ করো, আর লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওর সঙ্গে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলো কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবে না।